আসসালামু আলাইকুম ভিয়ার, আমি মোহাম্মদ মাজারুল ইসলাম, আছি আপনাদের সঙ্গে। তো এবারে পর্ব সবাইকে স্বাগতম। তো অনুষ্ঠান করা যাক, আজকে দেখাবো কীভাবে একটি ওয়েব পেজ তৈরি করা যায় ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো আমরা ইলাস্ট্রেটর ওপেন করছি এবং একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি, 720x300। তো আমরা এখন একটি রেক্টেঙ্গেল নিব, কালার আমাদের ডিফল্ট একটি কালার দেওয়া আছে, আমি আর নিলাম না কালার, আপনার আপনাদের ইচ্ছা মতো এই কালার নিতে পারবেন। তো আমি এটিকে ডাইরেক্ট সিলেকশন টুল এতে ক্লিক করে এটিকে আমি বড় করে দিচ্ছি। যদি মনে করেন যে আমার এটি আসলে সম্পূর্ণভাবে হয় না, তাহলে অবশ্যই শেপটাকে একটু বড় করে নেবেন। পরবর্তীতে এটিকে আবার কাস্টমাইজ করে নিব, আমি এই ব্যানারটি সিমিলার বানা দেখাবো। অর্থাৎ এই ব্যানারটি আমি আগে তৈরি করেছিলাম। তো আমরা আরেকটি রেক্টেঙ্গেল নিব, এটি আমি একবারে কমপ্লিট করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। আমি আরেকটি রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, এটি একটি বড় নিব, এটির কালার আমি চেঞ্জ করে ইয়েলো করে দিচ্ছি। দেন আমি এটিকে একটু কর্নার করে দিলাম। এখন আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া এটার পরে আরেকটা পেস্ট করলাম এবং এটার কালারটি আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি এটিকে শিফট অল্টার ধরে সমানভাবে ছোটো করতেছি, 1, 2, 3, 4। আমি এটা সিমিলার করার চেষ্টা করতেছি, হয়ে গেছে। এখন আমাদের আরেকটি টুল নিতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে একটু শ্যাডো বা হালকা ঝাপসা করে দিতে হবে। তার জন্য আমরা একটা এটিকে আবার আরেকটি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দি আমরা সিজার টুল দিয়ে এটিকে কেটে দিব। আর সর্বত্র সবাই জানে যে সিজার টুর এক পাশে একটিবারই কাটে এবং দ্বিতীয়বার আর কাটে না, তার জন্য আমি একবারে কেটে দিলাম এবং এটি কালার চেঞ্জ করে দিচ্ছি যাতে বুঝতে পারেন কতটুকু কাটানো। এটিকে আমি রাখলাম, দেন আমি এটিকে সরিয়ে রাখতেছি, পূর্ব থেকে মিলিয়ে দিয়ে দেবো অবশ্যই। তারপর এটিকে আমি আর একটু কেটে দেবো, রেক্টেঙ্গেল সিলেক্ট করে এটিকে পাথ পয়েন্ট দিয়ে কেটে দিচ্ছি, কিংবা আমি শেপ টুল দিয়ে কাটতে পারি কন্ট্রোল অল দিয়ে। আমি শেপ টুল সিলেক্ট করলাম, দেন অল্টার ধরে আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। এখন এটি আনগ্রুপ অবস্থায় আছে, এটি উপলব্ধ থাকে। এখন আমাদের আরেকটি শেপ তৈরি করতে হবে, অবশ্য কাস্টম শেপ না দিয়েও আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। এখন এটিকে মাস্ক করবো, মাস্ক ক্লিক করার জন্য আমাদের কিছু ব্যানার প্রয়োজন আছে। তো আমি দেখি ব্যানার আমার এখানে এই ব্যানারটি নিব, আমি ব্যানারটি ছেড়ে দিলাম। আমার মেজার করে আমি যেটিকে মাস্ক করতে চাই আমি একে মার্কস করব কি দিয়া, সেই তলের যে শেপ আছে ওই শেপ দিয়ে। সুতরাং যেটা দিয়ে আমি মার্কস করবো সেটা উপরে থাকবে। তো আমি কন্ট্রোল থ্রি দিয়ে এটা হাইড করে নিচ্ছি শুধু এটা উপরে ওঠানোর জন্য, এবং গ্যারেজ থেকে ফন্ট আবার কন্ট্রোলটা থ্রি দিয়ে আমি এটিকে নিয়ে আসছি এবং দুটোকে শেপ ধরে আমি সিলেক্ট করে নিয়েছি এবং সিলেক্ট করে মার্কসে ক্লিক দিলে এটি মার্কস হয়ে গেল।
এখন আমাদের এটিকে বসিয়ে দিব আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমাদের মেজারমেন্ট অনুসারে। এখন এটিকে আবার আমরা ফন্টে নিয়ে আসবো, ব্রিং টু ফন্ট, কন্ট্রোল অর্থাৎ আই দিয়ে আমাদের কালারটি চেঞ্জ করে নিব। দেন এখান থেকে আমরা আমাদের ওপাসিটি চেঞ্জ করব, এরপর আমাদের কাজ রয়েছে আমাদের যে টেক্সটগুলো সাজাবো। আমি টেক্সটগুলো সাজাচ্ছি না, আপনারা আপনাদের মতো সাজাই নেবেন অবশ্যই। আর আমি এটিকে সিলেক্ট করে উল্টা ধরে নিচে নিচে চলে আসছে আমার কাজের সুবিধার্থে, এবং এটিকে আমি অ্যারেঞ্জ টু ফন্ট করে দিব, তাহলে অবশ্যই ফন্টে চলে আসবে। আর এটিকে আমাকে সিলেক্ট করতে ভুল হয়েছে, এক উল্টা ধরে আমি এটিকে সিলেক্ট করে আবার নিয়ে আসলাম। সেম প্রসেসিং, অ্যারেঞ্জ টু ফন্ট, থ্রি, অ্যারেঞ্জ টু ফন্ট, কন্ট্রোল টু থ্রি, তাহলে এটিকে আর একটু বড় করে নিতে পারেন। অবশ্যই এখানে আর কিছু দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। আমি এটিকে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, টেক্স কন্ট্রোল জি দিলাম, এবং এটিকে আমি আর একটু সরিয়ে নিচ্ছি এপাশে। এটিকে ডিলিট করে দিলাম। চাইলে আপনি এখানে স্টার, আমি দিছি স্টার, আপনি এখানে আপনার সোশ্যাল লিঙ্ক কিংবা ইমেল দিয়ে দিতে পারেন। যাকে আমি এটিকে আনগ্রুপ করে দিচ্ছি, আনগ্রুপ করে দিয়ে আমি ইমেল দিয়ে দিচ্ছি এখানে, টেক্সট মেইল ইকুয়াল টু মেডি সম্পূর্ণ সিলেক্ট করে এটার সাইজ কমে দিয়েছি, এটার সাইজ আমি 10 করে দিলাম, কিংবা আমরা 15 দিতে পারি। দেন আর একটি আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, www.designpic.net, এখানে আইকন বসিয়ে দেবেন আপনি আপনার মতো। আমি আইকন এবং ওয়েবসাইট অ্যাড্রেস জায়গা রেখে দিচ্ছি, এবং এটি কালার আমি চেঞ্জ করে দেবো, অবশ্যই সাদা করে দেবো, যেহেতু আমার এটি 3 কালারের, সুতরাং অনেকগুলো কালার ব্যবহার করবো না। আর বেশিরভাগ দেখা যাচ্ছে কর্পোরেট ব্যানার ডিজাইন করতে গেলে 3টি কিংবা সর্বোচ্চ 3টি কিংবা 4টি কালার ব্যবহার করবেন, যত সম্ভব 2টি কালার দিয়ে আপনি আপনার ডিজাইনটি ফুটিয়ে তুলতে পারবেন। কারণ এর থেকে অতিরিক্ত কালার হলে ডিজাইন দেখতে খারাপ দেখা যায়, আসলে বায়ার এটা পছন্দ করে না। আর কর্পোরেট অর্থাৎ যেটা প্রফেশনাল জিনিস হতে পারে, সেটা ভিতরে অনেকগুলো কালার থাকতে পারে না। ডিয়ার লিসেনার, এই ছিল আজকে টিউটোরিয়াল। অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।